সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের বিশেষ আয়োজন চাকদা স্টিল অ্যান্ড রিরোলিং মিলস কোম্পানি প্রাইভেট লিমিটেড বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম নয়ন। আমরা বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি, বিশেষ করে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে কতখানি এগিয়েছে, কিভাবে এগিয়ে যাচ্ছে, কিংবা কিভাবে কাজকালে উন্নয়ন ব্যাপকভাবে ত্বরান্বিত হবে, সে সকল বিষয় নিয়ে। আর এ সকল বিষয়ে কথা বলতে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়ে থাকি বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জড়িত অত্যন্ত প্রিয় মানুষদেরকে। তারই ধারাবাহিকতায় আমরা আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জড়িত অত্যন্ত প্রিয় তিনজন মানুষকে। আসুন পরিচিতি তাদের সাথে। আমার সাথে আছেন ওবায়দুর রহমান চুন্ন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, এবং একই সাথে পরিবহন সেক্টরকে ডেভেলপমেন্ট করার জন্য দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমার সাথে আছেন খুরশিদ আরা হক, মাননীয় সংসদ সদস্য, একজন জাতীয় পার্টির সংসদ সদস্য দায়িত্ব পালন করছে এখন। আমার সাথে আছেন অধ্যাপক ডাক্তার শহীদুল্লাহ শিকদার, প্রো ভাইস চ্যান্সেলর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। কেমন আছেন স্যার? জি ভালো। আমি প্রথমে যাব অধ্যাপক ডাক্তার শহীদুল্লাহ শিকদারের কাছে। আমরা দেখেছি চিকিৎসা খাতে যদি আমরা ডেভেলপমেন্টের কথা বলি, যে সেখানে কিন্তু মানে অসাধারণ ডেভেলপমেন্ট হয়েছে। এখনো কিন্তু চিকিৎসা খাতে কিন্তু আমরা কিন্তু অনেক দেখি যে গ্রামের ডাক্তার এখনো হসপিটালে ঠিক মতো থাকছে না, বা যারা সরকারি হসপিটাল আছে সেখানে ঠিক মতো অনেকে অভিযোগ আছে ঠিক মতো ট্রিটমেন্ট পাচ্ছে না। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। চলে আমি প্রথমে বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার এখন পরিচালিত হচ্ছে এবং বিগত 5 বছর যিনি সরকার পরিচালনা করেছিলেন, সেক্ষেত্রে একটা বিষয় খুব লক্ষণীয় যে আমাদের দেশে সামগ্রিকভাবে উন্নয়ন বাজেট বেড়েছে অনেক। 2009-এ সেটা ছিল 27 লক্ষ কোটি টাকা, যেটা বর্তমান বাজেটে এসে দাঁড়িয়েছে 86,000 লক্ষ কোটি টাকা। মাননীয় প্রধানমন্ত্রী দারিদ্র বিমোচনের জন্যে বা সামাজিক নিরাপত্তা বলয়ের সৃষ্টির জন্যে উনি কিন্তু স্পেশাল কিছু বাজেট তৈরি করেছেন। এবং আপনি জানেন যে একটি দেশের উন্নয়নের যে প্যারামিটার বা মাপকাঠি, সেটি কিন্তু কিভাবে জানা যায়, জানা যায় প্রথমে একটা সারা দুনিয়া জুড়ে রিকগনাইজ বিষয় যে প্যারামিটারগুলো নির্ণয় করা হয় যে মাতৃ মৃত্যুর হার কত, শিশু মৃত্যুর হার কত, লাইফ এক্সপেক্টেন্সি কত। আমি আপনাকে এটা বলতে পারি যে 6,000 গ্রামের সাধারণ মানুষের জন্য, কমিউনিটি পিপুলের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক, এবং সেখানে আপনি প্যারামেডিক্স, হেলথ অ্যাসিস্ট্যান্ট দেওয়া হচ্ছে, এবং অদূর ভবিষ্যতে সেখানে নার্সকেও দেওয়া হবে। আপনি জানেন যে বাংলাদেশে এই গত গভর্নমেন্ট প্রায় 13,000 নার্সের পোস্ট ক্রিয়েট করে নার্সকে সেখানে চাকরি দিয়েছে। আমি চিকিৎসার মান সম্পর্কে শুনবো। আমি একটু জনাব খুরশিদ আরা হকের কাছে যাচ্ছি। নবীন সংসদ সদস্য হিসেবে আপনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন আর কি, কিন্তু বাংলাদেশ বেশ ডেভেলপমেন্ট করছে কিন্তু নিঃসন্দেহে। আপনি দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা হিসেবে এবং বর্তমান সংসদ সদস্য হিসেবে বিষয়টিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। বর্তমান সরকারের যে কার্যক্রম খুবই ভালো, খুবই উন্নত। আমি বলবো 80% উন্নত হয়েছে বাংলাদেশের। অবশ্যই বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে কার্যক্রম চালায় যাচ্ছে খুব সুন্দর। গরিব দুঃখে কোনান অন্ন বস্ত্র চিকিৎসার ব্যবস্থা আমার আমি করতেছি, কোথায় খেলনা কোথায়, এটা তো সরকারি জিনিস। আমি আমি তো এতদিন নিজের থেকে দিয়ে আসছি, তো এখন তো সরকার থেকে দিবে, এখনো যায় নাই, তো খুব সুন্দরভাবে চালাচ্ছে। এখন আমি কিছু প্রতিবন্ধকতা আছে সম্ভবত, প্রতিবন্ধকতা কিছু থাকলে এগুলা ব্যক্তিগত, এগুলা প্রতিবন্ধক বিরাট প্রতিবন্ধকতা নাই আমি মনে করি। বঙ্গবন্ধু যেভাবে ডাক দিয়েছেন বাংলাদেশ স্বাধীন যাওয়ার জন্য, ঠিক স্বাধীন হয়েছে। ওবায়দুর রহমান চুন্ন দীর্ঘদিন ধরে বাংলাদেশ পরিবহন সেক্টর ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন, সরকারকে অনেক প্রস্তাবনা দিয়েছেন দীর্ঘ সময় ধরে, এই সেক্টরটিকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায়? ডক্টর শহীদুল্লাহ সিকদার সাহেব এবং মাননীয় সংসদ সদস্য দুইটাই বিষয় বলেছেন। তো আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে উন্নয়ন অগ্রগতি। অগ্রগতি একটু বিস্তারিত না বললে, শুধুমাত্র পরিবহন নিয়ে বা যোগাযোগ নিয়ে কথা বললে বিষয়টা বোঝা যাবে না। তো আমি উন্নয়নের বিষয়ে, এটা দুইটা মাত্রা, একটা গোটা পৃথিবীতে স্বীকৃত, একটা হচ্ছে একটা অর্থনৈতিক মাত্রা, অর্থনৈতিক বিষয়, আর একটা সামাজিক মাত্রা। তো আমরা অর্থনীতির গ্রোথ বা প্রবৃদ্ধিটা কিভাবে করি, তাই না? এটা পরিমাপের ইয়ে হচ্ছে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তো এর হার কত আমাদের এখানে? স্যার পরিষ্কার বলেছেন যে ইদানিং আমাদের এখানে যে অভূতপূর্ব যে উন্নয়নের অগ্রযাত্রা চলছে, সেটা অনেকের কাছে ঈর্ষণীয়, এমনকি ভারতের কাছেও। তো আমরা গত 2 দশক প্রায় 20 বছর ধরেন যে 1994 থেকে 2013 সাল পর্যন্ত আমাদের জিডিপির যে গ্রোথ রেট, সেটা যদি গড় ধরি তাহলে আমাদের দেখবো সেটা 5.62%। 2011 সালে আমাদের এটা ছিল সর্বোচ্চ 6.71%। একটা লেস ডেভেলপ কান্ট্রির জন্য এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট, এটা আপনাকে মাথায় রাখতে হবে।
তো আবার আপনার যদি সামাজিক মাত্রা ধরেন, আজকে পৃথিবীর দেশে দেশে এটা স্বল্পোন্নত বা উন্নয়নশীল বা উন্নত যারাই বলেন সবাই ধরে নিয়েছে সামাজিক মাত্রাটা এনডিজি, আচ্ছা, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, তাই না? এটারও আটটা ইন্ডিকেটর আছে। আপনি শুনে আশ্চর্য হবেন, আটটা ইন্ডিকেটর মধ্যে অনেকগুলোই আমরা যে সময় নির্ধারণ করেছিলাম তার আগে পৌঁছে গেছি, যেটা সাউথ ইস্ট এশিয়াতে দূরের কথা, হ্যাঁ, ল্যাটিন আমেরিকা বা অনেক এশিয়ার ইস্ট এশিয়াতে অনেক জায়গায় আসতে পারে নাই, আমরা কিন্তু এসেছি। যেমন এটার প্রধান কয়েকটি বিষয় আছে, অতি দারিদ্র নিরসন, ক্ষুদা নিরসন, তাই না, সার্বজনীন প্রাথমিক শিক্ষা, স্যার বলেছেন শিশু মৃত্যুর হার, মাতৃ মৃত্যুর হার, এইচআইভি এইচআইভি এইডস বা ম্যালেরিয়ার মতো সংক্রামক রোগগুলা, তাই না, টেকসই পরিবেশ, উন্নয়নের অংশীদারিত্ব, এরকম আটটি ইন্ডিকেটর আছে। এগুলোর অধিকাংশগুলোই কিন্তু আমরা নির্দিষ্ট সময়ের আগে চলে গেছি। আমি দু একটি বিষয় উল্লেখ করলে আপনি বুঝবেন যে আমাদের শিশু মৃত্যুর হার আমরা গত মানে দুই দশকে এমন অনেক, যেখানে 1991 ছিল 1139 জন, সেটা 2011 সালে এসেছে 46 জনে, অর্থাৎ বেশ ডেভেলপমেন্ট হয়েছে। আমরা আপনার কথার সাথে একমত যে আসলে বেশ ডেভেলপমেন্ট হয়েছে এই সেক্টরে বাংলাদেশে। তো এই এই যে বিষয়গুলা, তো আমরা আমাদের টোটাল উন্নয়নের বিষয়টাকে যদি আমরা এইভাবে ভাগ করি বা আমাদের যে জিডিপির রেশিওটা রেশিওটা যদি দেখি 2012-13 সালের রেশিওটা আপনি একটু দেখেন, খেয়াল করবেন যেখানে কৃষিতে আমাদের জিডিপিটা ছিল 18.72%, হ্যাঁ, কিন্তু এটা আমাদের কৃষির ভূমিকা আছে, হ্যাঁ, এটার ভূমিকা অবদান কমছে কিন্তু ভূমিকা বহাল আছে, ভূমিকা আছে। এই ক্ষেত্রে আমাদের যে ডেভেলপমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা করেছেন, মানে একটা এলডিসি কান্ট্রি হিসাবে আমাদের বিশ্ব বাণিজ্য সংস্থার যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমাদের টোটাল উৎপাদনের 10% এখানে সাবসিডি দিতে হবে। আচ্ছা আচ্ছা, কিন্তু দুঃখের বিষয় গত 40 বছরে কোনো সরকার এই পর্যন্ত সেটা দেননি। আমাদের প্রধানমন্ত্রী এটাকে 4% উন্নীত করেছেন। আচ্ছা, ওবায়দুর রহমান চূর্ণ, আমি এই কথাগুলো শুনবো, আমি একটু জানাবো এই যে অধ্যাপক ডক্টর শহীদুল্লাহ শিকদারের কাছে যাচ্ছে, যেটা হচ্ছে আপনি বলছিলেন যে আসলে যে কমিউনিটি ক্লিনিকগুলোর জন্য আপনারা বেশ প্রশংসা পেয়েছেন বিশ্বের দরবারে, কিন্তু গত সরকার আগের সরকার আমরা যখন দেখেছি তখন কিন্তু এই কমিউনিটি ক্লিনিকগুলো কিন্তু সেভাবে কিন্তু অ্যাক্টিভ ছিল না, কিন্তু আমরা দেখেছি অনেকগুলো কমিউনিটি ক্লিনিক কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু সেখান থেকে সরকার এমন একটা উদ্যোগ কীভাবে নিল আর কি, যদি আপনি আমাদেরকে একটু বলেন। ধন্যবাদ। আসলে আপনি খুব রাইটলি পয়েন্ট আউট করেছেন যে বিগত যখন 1996-এ মাননীয় প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় আসলেন আওয়ামী লীগের এবং আওয়ামী জোট সহ যখন ক্ষমতায় আসে, সেই সময় কিন্তু এই গ্রামের মানুষের জন্য কমিউনিটি ক্লিনিকগুলো চালু করার একটা পরিকল্পনা নেওয়া হয় স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য, আপনি জানেন যে 71-এ মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধু প্রথম প্রতিটি থানায় একটি করে হেলথ কমপ্লেক্স করার পরিকল্পনা নেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রথম যখন ক্ষমতায় আসলেন তিনি এসে সেই চিন্তাটাই করলেন যে তার পিতা যে কাজটা করেছিলেন যে প্রতিটি থানায় একটি হেলথ কমপ্লেক্স, তিনি গ্রামে গঞ্জে প্রতি 6,000 জনগণের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক চালু করার একটা পরিকল্পনা নিয়ে উনি ইনফ্রাস্ট্রাকচার কিন্তু তৈরি করে ফেলেছিলেন। স্যার আমরা এই কথাগুলো শুনবো, কিন্তু তার আগে আমাদের ছোট্ট একটা বিরতিতে যেতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি চাকদা স্টিল অ্যান্ড রিরোলিং মিলস কোম্পানি প্রাইভেট লিমিটেডের সৌজন্য ছোট্ট একটা বিরতিতে, আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চাকদা স্টিল অ্যান্ড রিরোলিং প্রাইভেট কোম্পানি লিমিটেডের সৌজন্যে বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে। অত্যন্ত তিনজন প্রিয় মানুষ আমাদের সাথে আছেন, অধ্যাপক ডক্টর শহীদুল্লাহ শিকদার, যে কথাটি রেখে আমরা বিরতিতে গিয়েছিলাম যে আসলে কমিউনিটি সেন্টারগুলো বন্ধ হয়ে গিয়েছিল, আবার আপনার উদ্যোগ নিয়েছে বা সরকার উদ্যোগ নিয়েছিল। ধন্যবাদ। যেটা বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী 1996-এ ক্ষমতায় এসে তিনি প্রতি 6,000 জনগণের জন্য গ্রামে কমিউনিটি ক্লিনিক চালু করলেন, তিনি ইনফ্রাস্ট্রাকচার চালু করেছিলেন, যন্ত্রপাতি মোটামুটি ইনপুট করেছিলেন, কিছু যন্ত্রপাতি সেট আপ করা হয়েছিল, সাপোর্টিং স্টাফ রিক্রুটমেন্ট করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পরবর্তী সরকার যারা গঠন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পরে, তারা এসে কিন্তু
পলিটিক্যাল কারণে সেই ক্লিনিকগুলো বন্ধ করে দিলেন, কমিউনিটি ক্লিনিক। এটা কি বন্ধ করে দেওয়ার নাকি না কোনো ইনফ্রাস্ট্রাকচার সমস্যার কারণে, আপনি কোনটি মনে করছেন? অফকোর্স এটা ইট ওয়াজ টোটালি এ পলিটিক্যাল ডিসিশন। আচ্ছা, শুধু পলিটিক্যাল ডিসিশনের কারণেই বন্ধ করে দিয়েছিলেন। তাহলে আপনি কি এটার সাথে একটু ইঙ্গিত দিতে চাচ্ছেন যে আসলে ভালো কাজ কেউ করলে অন্য সরকার এসে সেটাকে রিসিভ করছে না? অনেক ক্ষেত্রে তাই হচ্ছে, জনগণের জন্য যেটা কল্যাণকর এবং গ্রামের সাধারণ মানুষের জন্য। আপনি জানেন যে মাতৃমৃত্যু ঠেকাতে হলে গ্রামে এই যে কেয়ারিং মাদার অর্থাৎ প্রেগনেন্ট লেডিদেরকে কিন্তু অ্যান্টিনেটাল চেক আপ করতে হবে, নবজাত শিশুকে তার পরিচর্যা করতে হবে। খুশি দ্বারা হক, যেটা স্যার বলছিল যে আসলে প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে গিয়েছে, আপনি একেবারে রুরাল থেকে আপনাকে সরকার মাননীয় সংসদ সদস্য বানিয়েছে বা হয়েছেন, তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আসলে কি আমাদের সেবা কি আসলে মানুষের দোরগোড়ায় কি আমরা এখনো পৌঁছাতে পেরেছি? অবশ্যই পেরেছি। আচ্ছা, পেরেছি, এবং দোরগোড়ায় গিয়ে হাসপাতালে ওষুধ পাচ্ছে, আমি গিয়ে চেক আপ করতেছি, যে গরিবের লাই যেগুলো ওষুধ আছে বাইর করেন কি আছে ওখানে ইয়ে টাঙ্গায় দিলাম স্লিপ, গরিবরা বিনামূল্যে কোন কোন ওষুধ পাবে। বর্তমান সরকার যে কাজ করছে প্রশংসনীয় কাজ করতেছে। আমরা জানি যে নবীন সংসদ সদস্য হিসেবে আপনাদেরকে একটি কাজের পরিধি সরকার নির্ধারণ করে দিয়েছে, আপনি স্পেসিফিকলি বাংলাদেশকে ডেভেলপমেন্ট করার জন্য কোন কোন বিষয়গুলো দেখুন স্পেসিফিক নজর দেওয়া দরকার বলে আপনি মনে করছেন? আমি মনে করি আমাদের মহিলারা যারা অশিক্ষিত তাদের শিক্ষা দান করা, যারা অসহায় মানুষ তাদের বাচ্চা কাচ্চারা পড়াতে পারছে না সেগুলোর চেষ্টা করা, বই দেওয়া, স্কুলে ভর্তি করানো, বিনা পয়সা তাদের পড়ানো, যে একবারে গ্রাম লেভেলের যে বাচ্চারা লেখাপড়া করে এত সুন্দর লাগে আমার কাছে। আমরা জানি যে আপনি একজন মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধুর একেবারে কাছের মানুষ ছিলেন আর কি, সেক্ষেত্রে বঙ্গবন্ধু আমাদেরকে যে স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্ন নিয়ে এখন মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছে, এটা বাস্তবায়ন কতটুকু সম্ভব বলে আপনি মনে করছেন আর কি? আমি তো মনে করছি সম্ভব হবে। আচ্ছা, ও বাবা যেভাবে বলছিল মিসেস হক, আমি তো সমাজতন্ত্র করতে চাচ্ছি আমার বলছিল, তা আমার সাথে কিছু মানুষ ছিল বাইরে যাওয়া, আপনি কি মনে করেন বঙ্গবন্ধু বলছে সমাজতন্ত্র করতে, সমাজতন্ত্র করে গরিব দুঃখী এক হয়ে যাবে, তা ধনীর একটা সম্পদ কি গরিবরা দিবে? দিবে? আমি করলে আর ওগুলো আমি পারতাম না তোমাদের জবাব দিতে, বঙ্গবন্ধুর আশা এইটা আমাদের আমাদের আশা, তো উনি তো করেছেন, ঠিকই তো করেছেন, যারা গরিব দুঃখী আছে তারা, আমরা বলছি খাস জমি গরিবদের মাথা পিছে বেশি দরকার নাই, দুই ঘন্টা করে দেওয়া হোক, তারপরে মেয়েদের ওই যে ইয়ে থেকে ব্যাংকের থেকে অল্প সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক, কিছু কিছু হয়েছে, তারপরে আরো দরকার আরো হবে। ওবায়দুর রহমানের জন্য যেটা হচ্ছে যে আসলে আপনি মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোলের কথা বলছিলেন, সরকার বেশ ডেভেলপমেন্ট করছে প্রতিটি সেক্টরে প্রতিটি মন্ত্রণালয়ে আর কি, আসলে এখন আমাদের স্পেসিফিকলি সামনে আমাদের একটা বাজেট আছে, যে বাজেটে সরকারের ভীষণ একটি বাজেট আছে এবছর ঘোষণা করছে, এখানে কোন বিষয়গুলো দেখে আমাদের স্পেসিফিকলি নজর দেওয়া দরকার বলে আপনি মনে করছেন সরকারকে? আমি যেটা বলছিলাম যে আমাদের জিডিপির যে খাত কৃষি শিল্প এবং সেবা, আমাদের দেশের জন্য সবচেয়ে পটেনশিয়াল যেটা হচ্ছে সেবা খাত, এই খাতে আমাদের জিডিপি হার প্রায় 46%, যেটা কৃষিতে আছে প্রায় 20%, শিল্পে আছে 30%-এর মতো। তো আমাদের এখানে ভারী শিল্প কিন্তু ওইভাবে দাঁড়ায়নি, বা ভারী শিল্পের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সাপোর্টটা এটা কিছু কিছু এগোচ্ছে, তো সরকারকে এটা অবশ্যই নজর দিতে হবে। আমরা যে মিলিনিয়াম গোলের কথা বলছি, এখন যে অবস্থা সেটা কি সম্ভব আমাদের দেশে ভারী শিল্পে, যেটা আপনি কথা বলছেন সেটা কি আসলে সম্ভব এই মুহূর্তে? এই মুহূর্তে ভারী শিল্পে আমরা যেতে পারছি না বা চাচ্ছি না, কিন্তু ভারী শিল্পের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ গুলো আছে সেগুলো আমরা দিতে পারি। আপনারা শুনেছেন যে ওয়ালটন এরা আমাদের ইলেকট্রনিক্স একটা মানে বিরাট বিপ্লব এনে দিয়েছে, মানে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে এসেছে টিভি ফ্রিজ ইলেকট্রনিক্স গুডস, এবং তারা গাড়ি বানানোর ঘোষণাও কিন্তু দিয়েছে। আচ্ছা, কিন্তু আমাদের এখানে সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে কৃষি শিল্পায়নের দরকার। আচ্ছা, আমি শুরুতেই যেটা বলেছিলাম যে আমাদের এখানে যদিও এখানে জিডিপির হারে আমরা অবদান রাখি 20%-এর মতো, কিন্তু আপনাকে চিন্তা করতে হবে আমাদের খাদ্য উৎপাদনের 95% কিন্তু আসে কৃষি উৎপাদন থেকে, এবং এখানে শতকরা 46% মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। কৃষিক্ষেত্রে কিন্তু সরকার কিন্তু এক বিপ্লবী ঘটিয়েছে, কিন্তু সেটাই বলছি কিন্তু যে এই সরকার কৃষিকে যতটা গুরুত্ব দিয়েছে এবং সেই ক্ষেত্রে সাফল্য অনেক, আজকে 10 টাকায় কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছে, তাই না? আজকে একটি সারের দাম কমিয়ে দিয়েছে, আজকে বিদ্যুৎ
সার বীজ কীটনাশক এগুলো কৃষকের নাগালের মধ্যে নিয়ে যাচ্ছে। খোরশেদারা হক, আসলে এখন কি করা দরকার? সরকারকে একেবারে তাদের যে ভিশন আছে 2041 সেটাকে বাস্তবায়ন করার জন্য কিন্তু অনেকগুলো সরকার পদক্ষেপ গ্রহণ করেছে, এখন স্পেসিফিকলি আসলে কি করা দরকার, মানে কোন দিকটাকে নিয়ে সরকার এগোনো দরকার বলে আপনি মনে করছেন? আপনাকে সহযোগিতা করি, সেটা হচ্ছে আপনি আমাদের টোটাল জনসংখ্যার 50% কিন্তু নারী। এই নারীদেরকে যদি আমি উন্নয়নের অগ্রগতির ধারায় যদি সম্পৃক্ত না করতে পারি, দেশ কিন্তু অর্ধেক এমনি পিছিয়ে যাবে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু এই ক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন, নারীর ক্ষমতায়নের বিষয়টি উনি কিন্তু মাথায় নিয়েছেন। খোরশেদার হক, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আছে নারীর যে ক্ষমতায়ন এবং নারীর যে আরো ডেভেলপমেন্ট করা দরকার সেই বিষয়টিকে আপনি প্রাধান্য দিচ্ছেন? দিচ্ছি। জি ডক্টর শহীদুল্লাহ, আপনি কি যদি আমাদের একটু আশার বাণী শোনান একেবারে ছোট্ট কথায়, যে বাংলাদেশের এই সেক্টর নিয়ে হচ্ছে যে আপনার চিকিৎসা সেক্টর নিয়ে আসলে সরকারের যে ভিশন আছে সেটিকে কিভাবে সরকার পূরণ করবে? আমি আসলে চিকিৎসা তো বটেই, আমি যেটা বলতে চাই যেটা আপনি বাড়ি শিল্পের কথা বললেন, বাড়ি শিল্প বাংলাদেশে করা সম্ভব, শুধু বাড়ি শিল্পে যে এখানে আমাদের যেতে হবে এমন কোনো কথা নয়, কারণ শিল্প উন্নয়ন মানেই যে ভারী শিল্পের উন্নয়ন তা নয়। কিন্তু আমি যে কথাটি বলতে চাই যে আপনি দেখেন যে নিজস্ব অর্থায়নে বাংলাদেশে পদ্মা ব্রিজ হচ্ছে। হ্যাঁ, আমি সকালে যখন আসি তখন সেতু বিভাগের সচিব সাহেবের সাথে আমার আলাপ হচ্ছিল, তিনি বললেন যে খুব তাড়াতাড়ি কয়েকদিনের ভিতরে আমরা সেতুর কাজ শুরু করতে পারবো, মাননীয় প্রধানমন্ত্রী সেটা অনুমোদন করেছে বাজেটটি। আমরা বেশ আশাবাদী যে সরকার আসলে এই বিষয়গুলো আরো অনেক বেশি নজর দেবেন, যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো সরকার কাটিয়ে উঠে তাদের যে ভিশন 2041 আছে সেটি পূরণ করবেন বলে আমরা বেশ আশাবাদী। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, তবে যাবার আগে বলছি অনুষ্ঠান সম্পর্কে যে কোনো তথ্য এবং মতামত আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনি যদি উন্নয়ন সংশ্লিষ্ট কোনো কাজের সাথে জড়িত থাকেন তাহলে আপনি আমাকে জানাতে পারেন। আপনি যেন আমাদেরকে, আমরা জানাবো গোটা বাংলাদেশকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সাইফুল ইসলাম নয়ন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।